সৎ পথে কর্ম করি সফলতায় জীবন করি ডিমের জন্য হাঁস পালন করছি কিন্তু ডিমের জন্য হাঁস পালন করতে গিয়ে কতটা বাধা কতটা বিপক্তির মধ্য দিয়ে আমাদের যেতে হয় কেউ কি জানেন আদেও ডিম পাড়া হাঁস খামারটা কিভাবে পরিচালনা করতে হয় কিংবা প্র্যাকটিক্যালি কি কি বাধার সম্মুখীন হতে হয় অনেকেই কিন্তু জানি না অথচ আমরা ডিমের জন্য হাঁস পালন করা শুরু করে দিয়েছি আমি প্রতিনিয়ত আমার খামারের বর্তমান আপডেট কিংবা প্রতিনিয়ত প্র্যাকটিক্যালি অভিজ্ঞতাগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তার ওই পরিপ্রেক্ষিতে আমি আজকেও আমার খামারের কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এই তথ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করার মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতে পারবো যে ডিমপাড়া হাঁস খামারে আদেও কি সামান্য ত্রুটির ফলে ডিম কমে যেতে পারে কিংবা ডিম কমার পিছনে কী কী কারণ দায়ী থাকতে পারে কিংবা ডিমটা ধরে রাখার জন্য একজন খামারিকে কতটা পরিশ্রম কিংবা কতটা ধৈর্যের পরীক্ষা দিতে হয় আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে শুরু করছে আজকের প্রতিবেদন পুরো প্রতিবেদন জুড়ে সঙ্গে আছে আমি মোসাম্মদ সুমি সিদ্দিকা আমি মূলত ডিমের জন্য হাঁস পালন করি কিন্তু এই ডিমের জন্য হাঁস পালন করতে গিয়ে আমাকে কতটা পরিশ্রম করতে হয় সেটা কিন্তু আপনারা জানেন অনেকেই অবহিত আছেন কারণ আপনার প্রতিনিয়ত ভিডিওগুলো ফলো করছেন এবং প্রতিনিয়ত যে বাধার সম্মুখীন হই প্রতিনিয়ত আমার খামারে যে পরিবর্তন আনি কিংবা আমার খামারে ঘটে যাওয়া সকল তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখন রাত একটা পনেরো মিনিট বাজে অথচ আমরা কিন্তু খামারে অবস্থান করছি এবং হাঁসগুলোকে খাবার দিচ্ছি এত গভীর রাতে হাঁসকে কেন খাবার দিচ্ছি কিংবা ডিম পাড়া হাঁসের খামারে আদৌ কি এত গভীর রাত্রে খাবার দেওয়ার কোনো প্রয়োজন আছে কিংবা এত গভীর রাত্রে খাবার দেওয়ার ফলে কি কি ক্ষতি হতে পারে অবশ্যই জানাবো তার আগে একটি কথা না বললেই নয় আপনি যদি একজন নতুন খামারি হয়ে থাকেন এবং হাঁস খামার বিষয় নিত্য নতুন তথ্য পরামর্শমূলক ভিডিও পেতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এত রাত্রে আসার কারণ হচ্ছে হাঁসগুলোকে খাবার দেওয়া আমরা কি প্রতিদিন এত রাত্রে খাবার দেই না প্রতিদিন এত রাত্রে খাবার দেই না প্রতিদিন সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত আমরা হাঁসের সামনে খাবার রাখি অর্থাৎ সাতটা থেকে রাত আটটা পর্যন্ত আনলিমিটেড খাবার থাকে খাবার দেই শেষ হয়ে যায় আবার দেই এভাবেই কিন্তু ক্রমান্বয়ে আমরা খাবারটা চালিয়ে যাই কিন্তু এত দেরি কেন কিংবা এত রাত্রে আমরা কেন খাবার দিয়েছি আমি এর আগে একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার খামারে খাবার ছিল না কিংবা খাবারের সংকটের কারণে আমি রাত আটটার সময় খাবার দিয়েছিলাম সেম আজকেও কিন্তু খাবারটা ছিল না কিন্তু এত রাত কেন হলো সামান্য একটা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার না করলে আপনারা বুঝবেন না তো ফিট কিন্তু শেষ হয়ে যায় ফিটটা আনার জন্য দোকানে যায় এবং আমাদের এখান থেকে প্রায় ছয় থেকে সাত কিলোমিটার তো সেই ফিট আনার জন্য একটা রিক্সা যোগে ফিট আনার জন্য সেই দোকানে যায় দোকানে গিয়ে ফিট রিক্সায় তোলার পরে মাঝ রাস্তায় কিন্তু রিক্সার চা শেষ হয়ে যায় তো ওখান থেকে হেঁটে আসতে আসতে এখানে প্রায় বারোটা বেজে যায় রাত তে বারোটা বেজে যখন ফিটগুলো বাড়িতে নিয়ে আসে বাড়ি থেকে এই খামারে আনা পর্যন্ত একটা পনেরো মিনিট বেজে গেছে অর্থাৎ এখন কিন্তু হাঁসকে খাবার দিতে হচ্ছে এই হাঁসগুলো কতক্ষণ না খেয়েছিল সকাল থেকে বিকাল অব্দি হাঁসের খাবার ছিল কিন্তু বিকাল থেকে রাত আটটা অবধি যে খাবারটা দিতাম সেই খাবারের সংকট ছিল তো এই যে ঘাটতিটা এই ঘাটতিটা ইচ্ছা করলে আমি কিন্তু আজকে নাও পূরণ করতে পারতাম কিংবা রাত তো অনেক গভীর হয়ে গেছে কেন এবার আমি পুনরায় আবার খাবার দেওয়ার জন্য আসছি বিকাল পর্যন্ত প্রায় আছর পর্যন্ত তো খাবার ছিল আদৌ কি কোনো দরকার আছে এত রাত্রে খাবার দেওয়ার কেন আসলাম হাঁসের প্রতিদিনের খাবার চাহিদা পূরণের মাধ্যমেই কিন্তু আমরা হাঁস থেকে ডিম আশা করতে পারি তো একটা পারফেক্ট খাবার যথেষ্ট নয় পারফেক্ট খাবার প্লাস সেই পারফেক্ট খাবারটা সঠিক সময়ে কিংবা সঠিক পরিমাণে আমরা যদি খাওয়াতে পারি তারপরেই কিন্তু আজ থেকে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারি তো বিকাল থেকে যেহেতু খাবারটা শেষ হয়ে গেছে এবং খাবার আনার পরে রাত প্রায় হচ্ছে একটা পার হয়ে গেছে এখন আমি আসলাম তার কারণ বিকাল থেকে রাত আটটা অবধি যে খাদ্যের ঘাটতি সেটা যদি আমি পূরণ না করতে পারি তাহলে আগামী কাল থেকে হাঁস ডিমের মাধ্যমে ঘাটতি দেয়া শুরু করবে অর্থাৎ ক্রমান্বয়ে ডিমটা কমতে শুরু করবে কারণ হাঁসের পেট খালি কিংবা হাঁসের খাদ্যের চাহিদা একদিন যদি আমি পূরণ না করি তাহলে কয়েক দিন ডিম দিতে বিলম্ব করবে কিংবা ডিমের চাহিদা ক্রমান্বয়ে হাঁসের কমতে শুরু করবে তো এত রাত্রে এজন্যই খাবার দেয় কিংবা এত রাতে খাবারটা যে দিলাম হাঁস কিন্তু বিকেল থেকে রাত অবধি যে খাদ্যের চাহিদা সেটা কিন্তু এখন পূরণ করে দিল আদেও কি পূরণ হয়েছে না এই যে বিকাল থেকে রাত অবধি আমি খাদ্যটা দিতে পারলাম না তার জন্য কিন্তু একটা ঘাটতি হয়ে গেল কিংবা এত রাত্রে যে খাবার দিলাম তার জন্য কি কি ক্ষতি হতে পারে কিংবা কি কি প্রবলেম হতে পারে সে সম্পর্কে একটু বলি তো এত রাত্রে যেহেতু খাবার দিলাম এখন কিন্তু কিছু কিছু হাঁস অলরেডি ডিম পাড়া শুরু করে দিয়েছে কিংবা কিছু হাঁস ডিম অলরেডি পেরেছে আপনারা দেখতেই পাচ্ছেন রাত আটটা অবধি আমরা খাবার রাখি কারণ রাত্রে হাঁসের বিশ্রামের সময় কিংবা রাত্রে হাঁসগুলো ডিম দেয় তো এই যে ডিম দেওয়ার সময় কিংবা বিশ্রামের সময় আমরা যে হাঁসকে খাদ্য দিলাম এতে করে হাঁসের প্রতিদিনের খাবার যে রুটিন এটা কিন্তু পরিবর্তন করলাম কিংবা হাঁসের বিশ্রামে আমরা ব্যাঘাত ঘটালাম এর ফলশ্রুতিতে কাল থেকে কিন্তু দিনে ডিম পাড়া হাঁস শুরু করবে কিংবা অনিয়মিত ডিম দেয়া শুরু করবে এবং বিকাল থেকে রাত অবধি যে খাদ্যের ঘাটতিটা আমরা করলাম এই খাদ্যের ঘাটতির ফলে অবশ্যই কাল থেকে ডিমের পার্সেন্টেজ একটু হলেও কমবে এবং এটা ধারাবাহিকভাবে তিন থেকে চার দিন কমতেই থাকবে তো একবেলা খাদ্য কম দিলাম এবং এই এক বেলার খাদ্য কিন্তু আমি রাত্রে এসে পূরণ করলাম আদেও কি সেটা হাসের শরীরে অ্যাডজাস্ট হয়েছে কিংবা আদেও কি আমি সেটা পূরণ করতে পেরেছি হ্যাঁ হাঁসের হয়তো বা খাদ্যের চাহিদাটা আমি পূরণ করতে পারলাম কিন্তু হাসের এই একবেলা না খাওয়ার ফলে যে ঘাটতিটা হলো সেটার ফলে আমি কিন্তু কয়েকদিন ডিম কম পাবো কিংবা হাঁসের শৈলে কিছুটা ঘাটতি চলে আসবে তো এজন্য কিন্তু আমি বারবার বলি যে ইচ্ছা করে কেউ হাঁসের কখনও ঘাটতি দিবেন না কিংবা আনলিমিটেড খাবার সব সময় রাখবেন তো সব কিছু আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে না কিছু কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কিছু ইচ্ছাকৃত কিংবা কিছু অনিচ্ছাকৃত ভুল হয়ে যায় যার ফলে ডিম পাড়া হাঁসের খামারে ডিমের পার্সেন্টেজ আমরা ধরে রাখতে পারি না কিংবা ডিমের পার্সেন্টেজ কমে যায় তো ডিমের পার্সেন্টেজ কমে যাওয়ার পিছনে উল্লেখযোগ্য যদি কোনো কারণ থাকে তার মধ্যে প্রধান উল্লেখযোগ্য কারণ হচ্ছে খাদ্যের ত্রুটি খাদ্যের ত্রুটি দুই ভাগে বিভক্ত আমরা করতে পারি সেটা হচ্ছে সঠিক মানের আপনি খাদ্য দিচ্ছেন কিন্তু খাদ্য কম দিচ্ছেন কিংবা সঠিক মানের খাদ্য দিচ্ছেন না খাদ্য পর্যাপ্ত পরিমাণে দিচ্ছেন এই দুটাতেই কিন্তু খাদ্যের ত্রুটি আছে তো কোনোভাবেই খাদ্যের ত্রুটি করা যাবে না কিংবা এক বেলার খাদ্য আমরা যদি অন্য দিয়েও দেই তারপরেও সেই ঘাটতি কিংবা সেই ত্রুটি আমরা কখনোই পূরণ করতে পারবো না তো ইচ্ছা করে যেহেতু এই ত্রুটিটা করিনি কিংবা এটা নিয়ন্ত্রণের বাইরে ছিল তাই কিছুই করার নেই যে ফল হয় কিংবা কাল থেকে যে ডিমের ঘাটতি হবে সেটা আমাকে মেনে নিতেই হবে কিংবা এই ধরনের ভুল যেন না হয় সে সম্পর্কে অবশ্যই আমাকে অ্যালার্ট কিংবা সজাগ থাকতে হবে তো এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার এজন্যই করলাম যে এই ধরনের ভুল আপনাদের খামারে যদি হয়ে যায় এবং এই ভুলের ফলে ডিম যদি কমে যায় আপনারা কিন্তু জানতে পারবেন কিংবা বুঝতে পারবেন যে কেন ডিমটা কমলো কিংবা আদেও এই ডিম কমার পিছনে কি কারণ দেয় কিংবা পূর্ব সতর্কতা হিসেবে অবশ্যই খাবারটা অ্যাভেলেবেল রাখার চেষ্টা করবেন যদিও সব সময় আমাদের নিয়ন্ত্রণের বাইরে কিংবা নিয়ন্ত্রণের মধ্যে সব কিছু থাকে না তো আমি এভাবেই প্রতিনিয়ত আমার খামারের তথ্য পরামর্শ আপনাদের সঙ্গে শেয়ার করে যাব আমি আশা করব যে আপনারা যারা নতুন খামারি আছেন তারা প্র্যাকটিক্যালি এই অভিজ্ঞতাগুলো আপনাদের খামারে কাজে লাগাবেন আমার খামারে ঘটে যাওয়া প্রতিনিয়ত এই তথ্যগুলো শেয়ারের মাধ্যমে আমি যেন আপনাদের পাশে থাকতে পারি কিংবা আপনাদেরকে পূর্ব সতর্কতামূলক কিছু মেসেজ দিতে পারি তো ভিডিওটি কেমন লাগলো কিংবা ইনফরমেশনগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই রেসপন্স করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং যদি মনে করেন এই তথ্যগুলো অন্য খামারিকে কিংবা আপনার কোনো রিলেটিভ কিংবা বন্ধুকে এই তথ্যগুলো শেয়ার করার দরকার অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ